চলুন হোমোজিনিয়াস কোঅর্ডিনেটটা ইনটুইটিভলি বোঝার চেষ্টা করি আমরা থিওরি থেকে জানি যে যদি এন ডাইমেনশনাল কোন কোঅর্ডিনেট সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে টোটাল এন প্লাস 1 সংখ্যক নাম্বার লাগে অর্থাৎ 2 ডাইমেনশনাল সংখ্যা 2 ডাইমেনশনের অন্তরা x y এটাকে যদি হোমোজিনিয়াস কোঅর্ডিনেটে দেখাতে চাই তাহলে লাগবে কি আরেকটা বাড়তি w লাগবে বাড়তি তার মানে যদি 2d কোনো কোনো সিন যেমন ধরুন আমি টু ডি কোনো যেমন ধরুন এরকম টু ডি যেখানে কিনা একটা এক্স এবং একটা ওইদিকে ওয়াই এটা হলো ধরুন আমাদের একটা ছবি তুলছি সেই ছবিটা সেই ছবিটাকে যদি হোমোজিনিয়াস কোঅর্ডিনেটে দেখাতে হয় তাহলে আমাদের আসলে একটা তৃতীয় ডাইমেনশন না আনলে এটার ব্যাখ্যা করা যাবে না কারণ এখানে কয়টা ডাইমেনশন আছে আমাকে বলুন এখানে আছে দুটো তাই না আর হোমোজিনিয়াস এই মোবিয়াস সাহেব কি আবিষ্কার করে গেছেন যে এটাকে যদি হোমোজিনিয়াস কোয়ার্ডিনেটে দেখাতে হয় তাহলে আর একটা নতুন ডাইমেনশন আনতে হবে টু প্লাস ওয়ান থ্রি ডাইমেনশন তার মানে থ্রি ডাইমেনশন না আনলে উপায় নেই তাহলে সেটা ইনটিউটিভলি আসুন চিন্তা করে বের করি কিভাবে করা যায় এখানে আমি দুটো থ্রি ডাইমেনশনাল প্লেন এঁকেছি যার একটি হচ্ছে ডব্লিউ ইজ পজিশন একটি ডব্লিউ ইজ ইকাল টু পজিশন একটু ব্যাখ্যা করি ধরুন এই এটি হচ্ছে নতুন একটা কালার নেই লাল কালার নিলাম ধরুন এটি হচ্ছে এক্স কোর্ডিনেট এবং এইটা হচ্ছে ওয়াই কোর্ডিনেট তার মানে এটি হচ্ছে এক্স এক্স ওয়াই ওয়াই প্লেন এবং এই একটা থ্রি ডি প্লেন যেটার পজিশন হচ্ছে ওয়াই ইকাল টু জিরো ঠিক এইটার উপরে আরেকটি প্লেন এটি যার পজিশন কিনা ডব্লু ইজিক টু ওয়ান এবং সেটি এই এক্স ওয়াই ঠিক প্যারালাল আচ্ছা একটু হিসাবে পুরোনো জায়গায় ফিরে যাই এটি আসলে আমি এমন ভাবে এঁকেছি যেন এটি একটি পিনহোল ক্যামেরাকে রিপ্রেজেন্ট করে যেখানে এই পিনহোল ক্যামেরার এটি থেকে আলো বেসিক্যালি ঢুকছে বাইরের ওয়ার্ল্ড থেকে এবং এটি হচ্ছে সেন্সর লেয়ার এটা হচ্ছে আলটিমেটলি সেন্সর এখানে সেন্সর বা আসলে কম্পিউটার ভিশনের ভাষা এটা হচ্ছে ইমেজ প্লেন ইমেজ প্লেন ওকে তাহলে ঘটনা কি ঘটনা হল ধরুন আলো এদিক থেকে ঢুকছে স্বরললেখা তো হলো না কালার বদলাই আহ একটা সবুজ কালি নিলাম ধরুন আলো এখান থেকে সবুজ একটা সাইন কালার এখান থেকে ঢুকে এখানে গিয়ে হিট করেছে সেন্সরে তার মানে কি এই হচ্ছে একটি অরিজিন তাই না এই অরিজিন থেকে ধরুন আলোর বাইরের এই যে কোনো একটা বিন্দু থেকে এসছে এই বিন্দুটা গিয়ে পজিশনের এই প্লেনটাকে এই বিন্দুতে ছেদ করেছে আমরা যে জিজ্ঞেস করি এই বিন্দুটার কোর্ডিনেট কত হোমোজিনিয়াস কোর্ডিনেট সিস্টেমে খুব সহজ আমরা জানি যে জাস্ট ভাগ দিলি হয়ে যাবে ডব্লিউ দিয়ে x/w y/w,1 এটি হচ্ছে এই বিন্দুটার এই বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এখন যদি আমরা একটু চিন্তা করি থিওরির সঙ্গে মিলানোর জন্য যে যদি এই বিন্দু থেকে আসে আলোটা তাহলেও এখানে পতিত হবে যদি এখান থেকে আসে এখান থেকে তার আগে থেকে তাহলেও কিন্তু এখানেই পতিত হবে তার এই এইপাশ থেকে যদি আসে তাহলে এখানেই পতিত হবে তার মানে আমরা কি ধরন ওই যে একটা উদাহরণে দেখেছিলাম যে এই বিন্দুটা যেখানে অর্থাৎ x বাই ওয়াই ডব্লিউ এই বিন্দুটা বেসিক্যালি অসংখ্য হোমোজিনিয়াস বিন্দুর কার্টিশিয়ান রিপ্রেজেন্টেশন রাইট তার মানে এখান থেকে যত বিন্দুই নেই না কেন অথবা আরেকটা উদাহরণ নেই এটা ভালো হবে ধরুন এখান থেকে আরেকটা আলো আসতেছে এখান থেকে পাস করে গিয়ে এই সেন্সরে গিয়ে হিট করছে এখানে আচ্ছা এখন ধরুন আমি এখান থেকে নিলাম এই বিন্দুটা জিজ্ঞেস করলাম এই বিন্দুটা কোথায় আপনি বললেন যে এটা ভালো কথা আচ্ছা আমি যদি বলি এবং নিশ্চয়ই এটা একটা সংখ্যা হবে দুই এক বা দুই এক বা সামথিং একটা বিন্দু দাঁড়াবে আমি যদি বলি যে আচ্ছা এইটাকে যদি আরেকটু এক্সটেন্ড করি এই বিন্দুটা কোথায় গিট করছে সেটাও কিন্তু একই একই জায়গায় তারপরেরটা একই জায়গায় তার মানে হচ্ছে এই যে রেখাটা থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে এই যে সরল রেখাটা সেটা টু ডাইমেনশনাল কার্টিশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এটা একটা টু ডাইমেনশনাল না এটাই আলটিমেটলি ছবিটা ওঠে না যেটা মানুষ ফেসবুকে শেয়ার করে এই রেখাটা যখন গিয়ে প্রজেক্ট হলো তখন প্রজেক্ট হওয়ার পরে একই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুটা এটা যদি একটা এক নাম্বার বলি দুই নাম্বার বলি নাম্বার বলি প্রত্যেকটা বিন্দুই গিয়ে এই পয়েন্টে গিয়ে প্রজেক্ট হইছে তাহলে প্রত্যেকটা বিন্দু কি হোমোজেনিয়াস বিন্দু থ্রি ওয়ার্ল্ডের তার মানে এটা আমাদের কাছে কনসেপ্ট কিছুটা ক্লিয়ার করলো যে প্রজেক্টিভ স্পেসের একটি একটি সরল রেখা ইউক্লিডিয়ান স্পেসের একটি বিন্দু তার মানে আমাদের কাছে একটি জিনিস ইনটুইটিভলি ক্লিয়ার হলো সেটা হচ্ছে যে যদি থ্রি ডি ওয়ার্ল্ডে একাধিক বিন্দু থাকে যারা কিনা একই সরলরেখায় অবস্থান করছে একই সরলরেখায় অবস্থান করছে এমনভাবে যেন তাদের তাদেরকে সংযোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায় সেটা অরিজিনকে ছেদ করে গিয়ে ইমেজ প্লেনকে হিট করেছে তাহলে যে তারা যে পজিশনেই থাকুক না কেন এই থ্রি ডি ওয়ার্ল্ডে সবাই গিয়ে এক এক কার্টিসিয়ান কোয়ার্ডিনেটের একটা বিন্দুতেই পর্যবেসিত হবে তার মানে লেকচারের প্রথম অংশে আমরা অ্যালজেব্রিকালি দেখেছিলাম না যে যদি এরকম চার আট এবং ধরলে নিলাম দুই এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন এটার হচ্ছে হচ্ছে দুই দিয়ে দুইটা ভাগ হবে তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে থাকবে দুই এবং আটকে দুই দিয়ে ভাগ করলে থাকবে চার এটা গিয়ে পর্যবে ধরুন এটাই বিন্দু এই দুই চার বিন্দু এবং এই চার আট দুই এটি হচ্ছে তার এই বিন্দুটা ধরে নিলাম এখানটায় এখন যদি স্কেলার মাল্টিপ্লাই নেই অর্থাৎ এটাকে যদি পরেরটাই নিই ধরুন এটা নিলাম আট এটাকে দুই দিয়ে গুণ করলে হবে ষোলো এটাকে চার তাহলে কি হবে এটাও গিয়ে কোথায় পর্যবেশিত হবে দুই চার কারণ চার দিয়ে দুইটাকে ভাগ করলে দুই আর চার দিয়ে এটাকে ভাগ করলে আসবে চার তার মানে এটাও গিয়ে দুই চারে পড়বে তার মানে আমাদের কাছে ইন্টুইটিভলি ক্লিয়ার হলো যে এখান থেকে যেহেতু যতই স্কেলার মাল্টি মাল্টিপ্লাই করি না কেন এই এই হোমোজিনিয়াস কোঅর্ডিনেটটাকে টাকে তারা সবসময় গিয়ে কার্টিশন কোয়ার্ডিনেটের এই দুই চার বিন্দুতেই পড়বে তার মানে আমাদের কাছে জিনিসটা ইন্টুয়েটিভলিও ক্লিয়ার হলো